सुप्रिय दर्शक आमी एस्ट्रोलजार केसी पाल आमार आजकेर आयोजन राहु केतुर राशि परिवर्तन। तो राहु केतुर राशि परिवर्तने सिंह राशि जातक जातिका जारा आछेन तादेर सफलता आपनादेर हाते। तो आपनादेर हाते किभाबे सफलता आसबे देखुन आमार रचित विशुद्ध सनातन पंजिका मोताबेक 24 मे 2022 इंग्रेजी तारीख थेके 24 नवेम्बर 2023 इंग्रेजी तारीख पर्यन्त एई जे देड़ बछर राहु मेष राशिते गमन करबे एवं केतु तुला राशिते प्रवेश करबे। एई जे राहु केतुर मेष एवं तुला राशिते अवस्थान तो आपनादेर राशि तृतीये किन्तु केतु थाकबे आर भाग्य स्थाने राहु थाकबे। तो भाग्य स्थाने राहु थेके किन्तु आपनादेर राशिर पंचमे तार पंचम दृष्टि फेलबे तृतीये तार सप्तम दृष्टि आपनादेर राशिर उपर किन्तु नवम दृष्टि पड़बे आर आपनादेर राशिर कर्मभावे तार दशम दृष्टि पड़बे। एटी किन्तु राहुर तुंग गृह। तो विशेष करे राहु किन्तु जे घरे थाकबे सेई घरेर दोष एवं त्रुटि खुजे बेर करबे एमनकि दृष्टिटा जेखाने पड़बे सेई सबकल जायगाके किन्तु तारा गोलमाल पाकाबे। एटाई किन्तु तार चरित्र अर्थात राहुर चरित्र तार दृष्टि जेखाने पड़बे से सकल जायगाय गोलमाल पाकाबे। ताहले कोथाय गोलमाल पाकाते पारे जेहेतु राहु केतुर गोचर परिवर्तन। तो राहु आपनादेर राशिर उपर एवं लग्नेर उपर दृष्टि दिएछे। तो आपनारा सिंह राशि एवं सिंह लग्नेर जातक बा जातिका तो आपनादेर लग्न थेके बा राशि थेके आमरा किन्तु देह एवं मन मानसिकतार विचार करे थाकि। तो आमादेर एक मनेर यंत्रणा एमनकि देह यंत्रणा सेई संगे शरीर कष्ट एगुलो किन्तु आमादेरके बाड़िये दिते पारे। सेई संगे राग जेद क्रोध अहंकार एगुलो किन्तु बृद्धि करते पारे। ताछाड़ा तृतीयभावे जे राहु दृष्टि करेछे तृतीये किन्तु केतु अवस्थान करछे। तो विशेष करे भाई बोनदेर সঙ্গে মতানৈক্য তৈরি করাতে পারে ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে। তথাপিও আপনাদের ভাই বোনেরা কিন্তু আকর্ষণীয় উপার্জন করবে অর্থাৎ ভাই বোনেরা প্রতিষ্ঠিত হবে যে বিশেষ করে তারা কর্ম পাবে বা ব্যবসা বাণিজ্য চালু করবে বা ভাই বোনের ব্যবসা বাণিজ্য বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে যার ফলে তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে। যদিও আপনার সঙ্গে মতানৈক্য তৈরি হতেই পারে বা শরীর আছে তাদের শরীর কষ্ট হতেই পারে তথাপিও তাদের সফলতা কিন্তু দেবে। তাছাড়া পঞ্চমে বিদ্যাভাবে যে রাহুর দৃষ্টি পড়বে আর বিদ্যাপতি এবং অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু এই দেড় বছর ধরেই কিন্তু বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবে। তো 9 এপ্রিল 2022 ইংরেজি তারিখে বৃহস্পতি অতিচার গতি দ্বারা মীন রাশিতে গমন করে এবং সে 21 নভেম্বর 2023 পর্যন্ত কিন্তু অবস্থান করবে। তো এই যে মীন রাশিতে বৃহস্পতি নিজ গৃহে অবস্থান করবে তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের বুধ আর শুক্র দুটি গ্রহ কিন্তু পাপ। তো বুধ আর শুক্র কিন্তু ক্ষণস্থায়ী গ্রহ। এই দুটি গ্রহ ঘন ঘন অর্থাৎ বুধ 18 দিনে আর শুক্র 28 দিনে গৃহ পরিবর্তন করবে। তো এরা দ্রুত গতিশীল গ্রহ। তাছাড়া মঙ্গল বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ। হতে পারে সে অষ্টমপতিত্ব দোষ থাকবে কিন্তু সে নিজ গৃহে থাকবে অর্থাৎ বৃহস্পতি শুভ অবস্থানে থাকবে। তো বৃহস্পতির শুভ ফল কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পাবো তাতে সন্দেহের অবকাশ নেই। তো পঞ্চমপতি বৃহস্পতি সেই পঞ্চম ভাবপতি যেহেতু বৃহস্পতি আর ভাবে রাহুর দৃষ্টি তো বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। বিশেষ করে আপনাদের ঘরে যেহেতু রাহুর দৃষ্টি পড়েছে তবে ভাবপতি গ্রহ কিন্তু আপনাদের শুভ ফল দেবে অর্থাৎ বৃহস্পতি আপনাদের সততা দেবে নিষ্ঠা দেবে একাগ্রতা দেবে পাণ্ডিত্য দেবে দেবদিজে ভক্তি শ্রদ্ধা দেবে মা বাবার একক আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। সেই সঙ্গে দৈব আনুকূল্য যেমন প্রাপ্ত হবেন সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় এগুলোর মিলন ঘটিয়ে শিক্ষার্থীদের জীবনকে মহিমান্বিত করে তুলবে এই দেড় বছরে। এমনকি এই দেড় বছরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার যেমন খুলবে তেমনি উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে কর্ম পেয়ে তারা তাদের প্রতিষ্ঠার ভিতকে মজবুত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাছাড়া সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা যে কর্মভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে তো কর্মভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি রাহুর তুঙ্গ গৃহ এটি বিশেষ করে ভাগ্য স্থানে রাহু অবস্থান করে কর্মভাবে দ্বাদশ দৃষ্টি দিয়েছে। তো ভাগ্য ভাবকে
विशेषकर चांगा करबे जदिना भाग्यपति एवं चतुर्थपति शुभ जुक्त है पाप दृष्ट पाप जुक्त ना होय ताहले किन्तु भाग्य एवं कर्म निःसंदेह शुभ होबे। तो भाग्य जदि आमादे सपोर्ट करे आर आमरा जदि परिश्रमी हई कौशली हई अध्यावसायी हई ताहले आमरा निश्चित किन्तु करियर बिजनेस एवं अर्थभाग्य के चमके दीते पारबो। ताई तो आमी बोलछि जे सिंह राशि जातक जातिकादेर सफलता किन्तु आपनादेर हाते अर्थात आपनादेरई सफलता কেড়ে আনতে হবে। তো বিশেষ করে এই রাহুর দ্বাদশ দৃষ্টি কর্মভাবে তো আপনাদের কর্ম নিয়ে কিছুটা সদা চিন্তিত থাকতে হতে পারে, কর্মস্থলে কিছু অশান্তির পরিবেশ বিরাজ করতে পারে, হতে পারে যে কর্মে হয়রানিমূলক দুর্বদলি হতে পারে বা সাসপেনশনও পেতে পারেন। তথাপিও বিশেষ করে কর্মের ঝটকা উপার্জন করবেন এবং ভাগ্য আপনাদের সহায় হবে, ব্যবসা বাণিজ্যের প্রচুর মানে বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যারা কসমেটিক্স এমনকি জুয়েলারি সেই সঙ্গে ইমিটেশন দ্রব্য তাছাড়া বই পুস্তক স্টেশনারি দ্রব্য এমনকি যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্ম ইঞ্জিনিয়ারিং বিভাগের কোনো কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই দেড় বছর এক বিশেষ আশীর্বাদ স্বরূপ বছর হিসেবে গণ্য হবে। অর্থাৎ দেড় বছর বলতে ১৮ মাস যাবৎ কিন্তু আপনারা সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবেন। তো এই যে ভাগ্যপতি এবং চতুর্থপতি মঙ্গল যে রাহু যুক্ত যখন হবেন অর্থাৎ ভাগ্য স্থানে যখন গমন করবেন সেই সময়টি হচ্ছে পয়লা জুলাই ২০২২ থেকে ১৭ই আগস্ট ২০২২ পর্যন্ত। এই সময় কিন্তু রাহু মঙ্গল যুক্ত হয়ে ভাগ্য স্থানে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে যাদের সম্পত্তি সংক্রান্ত ঝামেলা ছিল, সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা ছিল, এমনকি অন্যান্য মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেই সকল মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় আপনাদের পক্ষে আসবে, যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে কারা মুক্তির পথও কিন্তু প্রশস্ত করবে। তাছাড়া কর্মে যাদের মন্দাভাব বিরাজ করছিল, কেরিয়ারে ধস নেমেছিল, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছিল বা ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতেছিলেন, অংশীদারদের সাথে মতানৈক্য ছিল, এগুলো কিন্তু মঙ্গল যখন ১৭ই আগস্ট ২০২২ থেকে ১৬ই মার্চ ২০২৩ পর্যন্ত যখন বৃষ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু এই মঙ্গল আপনাদের শৌর্য বীর্য ঐশ্বর্য দিয়ে আপনাদের এই বাধা বিপত্তির হাত থেকে অর্থাৎ কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা যেমন দেবে এই সকল দিকের সকল বাধা বিপত্তি থেকে আপনাদেরকে মুক্ত করবে। তাছাড়া আমি পূর্বেই বলেছি কিন্তু যে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু শুভকারক গ্রহ। তো এই দুটি গ্রহ বিশেষ করে স্বক্ষেত্রগত হবে বা পাপমুক্ত হবে, বিশেষ করে এই রাহু কেতুর রাশি পরিবর্তনকালীন সময় বৃহস্পতি যুক্ত মঙ্গল এ কিন্তু আপনাদের জন্য এক আশীর্বাদ অর্থাৎ দৈব আশীর্বাদ, যেমন আপনাদের সৎ মানুষরূপে গড়ে তুলবে, কোনো না কোনো পুরস্কৃত করবে, রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত করবে, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল এগুলো দশ গুণ বাড়িয়ে দেবে। তাছাড়া এই মঙ্গল যে ১৬ই মার্চের পর যখন মিথুন রাশিতে গমন করবে তখন কিন্তু পাওনা টাকা আদায় করবে, আটকে থাকা কাজ সচল করবে, সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ বাস্তবায়িত করবে। তাছাড়া যারা বিদেশে অবস্থানরত আছেন, স্বদেশ প্রত্যাবর্তনে আশায় বুক বেঁধেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে। তাছাড়া দেখুন আমরা আরেকটু গোড়ার দিক থেকে যদি বিচার করে আসি তাহলে দেখা যাচ্ছে আপনাদের রাশির ধনপতি এবং একাদশপতি বুদ্ধির দেবতা বুধ আমি পূর্বেই বলেছি যে ক্ষণস্থায়ী গ্রহ অর্থাৎ এক গৃহে খুব বেশি সময় থাকবে না। তো আমরা ধন কতটা সঞ্চয় করতে পারবো, কতটা আয় উপার্জন করতে পারবো, তাছাড়া সেই যে বুদ্ধির দেবতা বুধ তো সে পাপগ্রহ, তথাপিও সমগ্র দেড় বছর কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির ধনভাবে এবং দ্বাদশে আর চতুর্থে দৃষ্টি দেবে। তো দ্বাদশে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে ব্যয়ের ঘরে, আর ধনভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে, আর বন্ধুভাবেও কিন্তু তার নবম দৃষ্টি পড়বে। তো বিশেষ করে আমাদের কিন্তু এই সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের ধনভাবে বৃহস্পতির দৃষ্টিতে প্রচুর উপার্জন হবে এবং ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে সময় মতো ব্যাংক ঋণ পাবেন, ব্যাংক ঋণ পাওয়ার ফলে ধার কর্জ ঋণমুক্তি
উন্নতির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, আরও নিত্য নতুন কলকারখানার বহিঃপ্রকাশ ঘটবে, আর ব্যয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, যদিও ব্যয়ভাবে শনি মহারাজেরও দৃষ্টি পড়বে। তো বিশেষ করে আপনারা যদি একটু ব্যয় সংকোচন করতে পারেন, অর্থাৎ মিতব্যয়ী হতে পারেন, কৌশলী হতে পারেন, একটু সঞ্চয়ী মনোভাবাপন্ন হতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে সফলতা আপনাদের হাতে থাকবে তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া চতুর্থ ভাগ্যপতি মঙ্গল যেহেতু শুভকারক গ্রহ, তো বিশেষ করে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজনরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবং চতুর্থভাবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় বিশেষ করে জীবনসাথী শ্বশুর আলয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, বিশেষ করে সহকর্মী ও অংশীদারেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করবে, অর্থাৎ আপনারা বিপদে পড়লে কিন্তু সহযোগীর অভাব হবে না, অর্থাৎ আপনারা পরিপূর্ণরূপে সহযোগী পাবেন, যাদের উপর আপনারা বিশেষ করে আপনাদের বিপদ আপদ মুক্ত করতে সক্ষম হবেন যাদের সহযোগিতা নিয়ে। তাছাড়া শনি মহারাজ কিন্তু আপনাদের রাশির ষষ্ঠে পরিভ্রমণ করবে, তো 5 জুন 2022 ইংরেজি তারিখ থেকে 16 অক্টোবর 2022 পর্যন্ত সে বক্রস্থ থাকবে। তো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? শনি কিন্তু আপনাদের এই সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে শনির কথা বলা হয়নি, তবে শনি যোগকারক গ্রহ হবে না, বিশেষ করে যে ঘরে থাকবে সেই ঘরেরই ফল দেবে। তো ষষ্ঠ গৃহ আমরা কিন্তু এখানে বিশেষ করে বিচার করব ব্যাধি পীড়া, তো ষষ্ঠপতি ষষ্ঠভাবে থাকবে, এমনকি এই শনি মহারাজ কিন্তু আপনাদের 10 ফেব্রুয়ারি 2022 ইংরেজি তারিখে আপনাদের রাশির সপ্তমে গমন করবে। সপ্তম গৃহ হচ্ছে কুম্ভ রাশির গৃহ, তো এই সপ্তমে প্রবেশ করে সপ্তম গৃহ হচ্ছে কুম্ভ রাশির গৃহ, শনি মহারাজের আনন্দময় এবং মূল ত্রিকোণ স্থান। তো বিশেষ করে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবেন, বিবাহের পর আপনাদের ভাগ্য উন্নতি হবে। সুপ্রিয় দর্শক, তবে ষষ্ঠভাবে যতদিন শনি মহারাজ অবস্থান করবে, বিশেষ করে 24 মে 2022 থেকে 10 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত, এই সময় কিন্তু বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে ক্রোনিক ব্যাধি পীড়া, চর্ম অ্যালার্জি, যৌন রোগ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, এমনকি অস্থিভঙ্গ বা দুর্ঘটনাজনিত রক্তপাত, এগুলো কিন্তু ঘটাতে পারে। তথাপিও শনি মহারাজ কিন্তু আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে, অর্থাৎ শনি মহারাজের দীর্ঘস্থায়ী আপনাদেরকে ভোগাবে এমনটি কিন্তু কথা নয়। বিশেষ করে শনি আপনাদেরকে স্বক্ষেত্রগত শনি, অর্থাৎ এই স্বক্ষেত্রগত শনি মহারাজ আপনাদের রোগ মুক্তির পথও কিন্তু প্রশস্ত করবে, অর্থাৎ আপনাদের যে রাশির দ্বাদশে শনি মহারাজের দৃষ্টি পড়বে, দ্বাদশপতি হচ্ছে চন্দ্র, তো স্বক্ষেত্রগত শনির চন্দ্রের গৃহে তার শুভ দৃষ্টি, এই শুভ দৃষ্টির ফলে কিন্তু আপনাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, ব্যাধি পীড়ায় ব্যয়ের মাত্রা অনেকাংশে কমাবে। তথাপিও স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে ষষ্ঠ ভাবস্থ শনি অবশ্যই স্বাস্থ্যগত ব্যাপারে অশুভ ফল দেবে, কিন্তু একটু আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে। তাই তো আমি বলেছি সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের সফলতা আপনাদেরই হাতে, তো আপনাদেরই কিন্তু সফলতাকে অর্জন করতে হবে। তাছাড়া তৃতীয় এবং দশম পতি শুক্র কিন্তু আপনাদের রাশি লগ্নের ক্ষেত্রে পাপক গ্রহ, তো তৃতীয় এবং দশমপতি শুক্রাচার্য যেহেতু ক্ষণস্থায়ী গ্রহ আমি পূর্বেই বলেছি, তো এই শুক্রাচার্য প্রতি 28 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। তো এই রাশি পরিবর্তন করে কখন আমাদেরকে কোন কোন দিক থেকে পাপে ফেলতে পারে, কোন কোন দিকে অশুভ করতে পারে, প্রেমের দেবতা শুক্রাচার্য, আবার শান্তির দেবতা শুক্রাচার্য, আবার দৈত্য কুলগুরু শুক্রাচার্য, তো শান্তির বাড়ি কখন বর্ষিত করাবে, কখন দৈত্যের মতো আচরণ করবে, আর কখন আমাদের নিট অ্যান্ড ক্লিন এক প্রশান্তিময় জীবন উপহার দেবে, বা কখন প্রেম পুনর্বিধাতার দান সেই প্রেমকে বাস্তবায়িত করবে, তা জানতে বিশেষ করে আমি আমার মাসিক রাশিফল নামে একটি ভিডিও কিন্তু নিয়মিত আপলোড করে থাকি। তো এই 1.5 বছর অর্থাৎ 18 মাস, এই 18 মাসের মাসিক ভিডিওতে কিন্তু তারিখ অনুযায়ী ভাগ্যাদেশ বলা হয়, তো কোন তারিখটি কোন মাসের কেমন যাবে, কেমন ফল দেবে, তাই এখানে বলে কিন্তু ভিডিওর কলেবর বৃদ্ধি করা হবে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, আপনারা শুনবেন কিন্তু মনে গেঁথে রাখতে আসলে
সম্ভব হবে না। তাই তো আপনারা এই মাসিক ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই শুক্রাচার্য কোন কোন সময়ে প্রেমিক প্রেমিকার প্রেম, বিবাহ যোগ্যদের বিবাহ বা নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ, এমনকি নতুন বন্ধুত্ব এগুলো কখন দেবে বা সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে কখন ভাসাবে। তবে আমি পূর্বেই কিন্তু বলেছি যে 10ই ফেব্রুয়ারি 2023 থেকে 24শে নভেম্বর 2023 পর্যন্ত এই যে রাহু কেতুর গোচরে যে মেষ এবং তুলা রাশিতে অবস্থান করবে, তো এর মধ্য সময়ে শনি মহারাজ যখন সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে 10ই ফেব্রুয়ারি 2023 যখন গমন করবে, তখন কিন্তু জীবনসাথী জীবনসঙ্গীরা যাদের কর্মপ্রাপ্তির আশায় দীর্ঘদিন হুন্নে হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি যারা অংশীদারি ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন তাদের ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় থেকে কেউ প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হবে, সেই সঙ্গে সন্তান জন্মের পরও কিন্তু আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে পঞ্চম এবং অষ্টম পতি, তো যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পাবেন, তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে, এমনকি বিশেষ করে চোর সিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ এদের হাত থেকে আকস্মিকভাবে আপনারা মুক্ত হবেন, এমনকি দৈবভাবে বিপদ আপদ থেকে আপনার উদ্ধার পাবেন। অপরদিকে সহকর্মীরা অংশীদারেরা প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবেরা আত্মীয় স্বজনরাও কিন্তু সর্বদা সহযোগিতা করার জন্য আগ্রহান্বিত থাকবে আর মঙ্গল ধৈর্য সাহস মনোবল দেবে আর শনি মহারাজ আপনাদের নিখাত স্বর্ণে পরিণত করবে। তো ভাগ্যস্থানে রাহু যখন থাকবে তখন ভাগ্যের প্রদীপকে যতটুকু নিভু নিভু করার চেষ্টা করবে তা কিন্তু এই তিনটি গ্রহ কিন্তু আপনাদেরকে সেই নিভু নিভু প্রদীপকে প্রজ্বলিত করে আপনাদের উপহার দেবে এক সম্ভাবনাময় সময় এই 1.5 বছর। তাই তো এই 1.5 বছর আপনারা যদি নিজস্ব রাগ জেদ ক্রোধ অহংকার প্লাস অশুভ যে শক্তি, এই অশুভ যে দিক, এই অশুভ দিকগুলোকে যদি আপনারা সতর্কতা অবলম্বন করে এগুলোর থেকে একটু হলেও বাঁচতে পারেন তাহলে নিশ্চিত কিন্তু আপনারা সফলতার গ্রাফকে চাঙ্গা করতে পারবেন, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে সক্ষম হবেন। যে সফলতার ভিত্তির উপর নির্ভর করে আপনাদের পরবর্তী বংশধরেরাও কিন্তু মৌজ মস্তিতে জীবিকা নির্বাহ করবে, সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্নও কিন্তু বাস্তবায়িত করবে, এমনকি আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠার স্বীকৃতি স্বরূপ আপনারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। অর্থাৎ সফলতা আপনাদের হাতে, আপনাদেরই কিন্তু চেষ্টা করতে হবে, আপনাদের কিন্তু সর্বদা অগ্রসর হতে হবে সফলতা ছিনিয়ে আনার জন্য। দেখুন রাহু আপনাদের রাশি লগ্নের উপর দৃষ্টি প্রদান করেছে, আপনাদের কর্মভাবে দৃষ্টি দিয়েছে, আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিয়েছে আর হচ্ছে পঞ্চমভাবে দৃষ্টি দিয়েছে। তো বিশেষ করে রাশি লগ্নে দৃষ্টি দিয়ে যে শরীর মনের যে কষ্ট আমাদের দেবে সেই কষ্ট থেকে আমাদের মুক্ত হতে হবে, সেই সঙ্গে কর্মভাবে কর্ম নিয়ে যে চিন্তা ভাবনা করাবে, কর্মে যে বড় কোনো অর্ডার হয়তো হাতছাড়া করিয়ে ফেলতে পারে, হয়রানিমূলক দুর্বদলি করাতে পারে, সাসপেনশন করাতে পারে, তো আমরা কি এগুলো সতর্ক থেকে কি আসলে পরিত্রাণ পাবো। তাছাড়া বিশেষ করে বিদ্যাভাবে রাহুর দৃষ্টি শিক্ষার্থীদের মনোবলকে ভেঙে দিতে পারে, তাদের মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে, যদিও বৃহস্পতি শুভকারক গ্রহ হওয়ায় শিক্ষার্থীদের কিন্তু অতটা ক্ষতি সাধন করতে পারবে না, তবে ভাই বোনদের সঙ্গে মতানৈক্য তৈরি করাবে কারণ তৃতীয়ের এই রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া পারিবারিকভাবে পৃথক করিয়ে যে 10এর লাঠি 1এর বোঝা, তো আপনারা কয়েক ভাই বোন যখন একত্র থাকবেন তখন যে শক্তি থাকবে আপনাদের, তখন যে সাহস থাকবে, তখন যে মনোবল থাকবে সেই মনোবলের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে পারে। তো এই সকল দিকে যেমন সতর্ক থাকতে হবে তেমনি বিশেষ করে সতর্ক থেকেই যদি বিপদ আপদকে দূর করা যেত তাহলে তো লক্ষ্মীদার কিন্তু লোহার বাসর ঘরে ছিল, তো সেখানে কিন্তু অনন্তনাগ গিয়ে ধ্বংসন করেছিল, রাবণ কিন্তু মৃত্যুবান তার হাতের মুঠোয় বা ফটিক স্তম্ভের মধ্যে রেখেছিলেন, কিন্তু তারপরেও নরবানরের হাতে সেই অমরত্ব লাভকারী রাবণ তার কিন্তু মৃত্যু হলো। তো সতর্কতা কতটা অবলম্বন করা যাবে তার থেকে প্রতিকার আবশ্যক,
তো কি প্রতিকার ধারণ করলে আমরা এই সকল বিপদ আপদ থেকে পরিত্রাণ পেতে পারি। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন আমাদের, তো বিশেষ করে বুধ শুক্র পাপক গ্রহ, এদের প্রতিকার করে খুব একটা যে লাভবান হব, বুধ ধনপতি এবং আয়পতি আর শুক্র তৃতীয় এবং দশমপতি, তাছাড়া বিশেষ করে রাহু ভাগ্যস্থানে থাকবে। তো ভাগ্যস্থানে রাহু থাকবে, রাহুর প্রতিকার পরে আমরা উপকৃত হব না বুধ শুক্র রবির প্রতিকার পরে আমরা উপকৃত হব? কারণ আপনাদের রাশি অধিপতি কিন্তু গ্রহপিতা রবি। বৃহস্পতি মঙ্গল সর্বদা শুভ ফল দেবে আর শনি তার নিজ গৃহে থাকবে এবং শনি তার আনন্দময় মূল ত্রিকোণ কুম্ভ রাশি সেটাও নিজ গৃহে পরিভ্রমণ করবে এই দেড় বছর। তো আমাদের এখানে প্রতিকারের ক্ষেত্রে কিন্তু করতে হবে যে রবির চুনি, শুক্রের ডায়মন্ড এবং বুধের পান্না, এই তিনটি রত্ন আমাদের ধারণ করতে হবে। যদি আপনারা রত্ন তিনটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা রবির জন্য বিল্লমূল অর্থাৎ বেলের মূল রবিবারে সূর্যোদয়ের আগে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। আর বুধের জন্য বিদ্য দ্বারকের মূল এটা বুধবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। আর শুক্রের জন্য রামবাসকের মূল এটা শুক্রবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। দেখবেন আপনাদের কিন্তু এই যে দেড় বছরের রাহু কেতুর যে গোচর পরিবর্তনের দেড় বছর, যে সফলতা আপনাদের হাতে, তো আপনাদের হাতে সফলতা আসার পথে যে বাধা বিঘ্ন হবে সেই বাধা বিঘ্ন থেকে আপনারা অবলীলাক্রমে উদ্ধার পাবেন আর তখনই কিন্তু আপনারা জয়ী হয়ে সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবেন। তাছাড়া এতেও যদি অসমর্থ হন তাহলে ভিডিওর শেষে কিন্তু রবি, বুধ এবং শুক্রের এই তিনটি গ্রহের গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র এবং প্রণাম মন্ত্র দেওয়া থাকবে। তো এই মন্ত্র তিনটির, গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করুন, দেখবেন আপনাদের বাধা বিপত্তি সেই জগদীশ্বর আপনাদের মুক্ত করে আপনাদের সফলতার স্বর্ণশিখরে নিয়ে যাবে। অর্থাৎ সফলতা আপনাদের হাতে থাকবে, আপনারা সফলতাকে যেদিকে নেবেন সেই দিকেই কিন্তু সফলতা ধাবিত হবে। তো সফল হতে কে না চায় বা বড় হতে কে না চায়, তো সেই অনুযায়ী যদি চলতে পারেন, সেই অনুযায়ী যদি আপনারা মানে স্রোতের প্রতিকূলে না চলে অনুকূলে চলেন, তাহলে নিশ্চিত কিন্তু এই দেড় বছর আপনাদেরকে দেবে এক সম্ভাবনাময় সময়, যে সময় আপনারা আপনাদের সফলতার ভিতকে মজবুত করতে পারবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সত্যিকার অর্থে রাহু কেতুর গোচর পরিবর্তনে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া প্রেডিকশান আপনাদের এই দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া আপনাদের এই কমেন্ট নিয়েই কিন্তু আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের সফলতা হাতের মুঠোয় আসুক, আপনাদের সফলতার গ্রাফ চাঙ্গা হোক, আপনারা শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় স্টাইলে এই দেড় বছর অতিক্রম করুন এবং ভবিষ্যতের ভিতকে মজবুত করুন, আপনাদের সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাক এবং বিবাহের পর আপনাদের ভাগ্যোন্নতি হোক, সন্তান জন্মের পরেও ভাগ্যোন্নতি হোক, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।